কথিত আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের বলেছিলেন তোদের চৈতন্য হোক, কিন্তু ঠাকুরের নামাঙ্কিত নিজের গ্রামের কলেজের ছাত্রদের অবশ্য চৈতন্য ফিরছে না। সেই একই কায়দায় শুক্রবার তৃণমূলের দুই ছাত্রগোষ্ঠীর দ্বন্দ্বে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI ভর্তি চলছে, যোগাযোগ 8972955109 অথবা 9734350791। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI, আরামবাগ মনসাতলা হুগলি। কামারপুকুর কলেজ যে সেই কলেজই আছে তা শুক্রবারের ঘটনা আবারও প্রমাণ করল। তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পরিস্থিতি বেগতিক হওয়ায় খবর দেওয়া হয় গোহা পুলিশে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার জেরে থমথমে কলেজ চত্বর। আক্রান্ত ওই ছাত্রের নাম আব্দুল আজিম চৌধুরী। আক্রান্তের অভিযোগ, এদিন সে যখন ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে এসেছিল, সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন তার উপর চড়াও হয়, বেধারক মারধর করা হয় তাকে, এক প্রকার সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। পুলিশ এসে তাকে উদ্ধার করে, বহিরাগতরাই তার উপর হামলা চালিয়েছে। কয়েকদিন আগে ইফটিজিং এর প্রতিবাদ করায় পুরানো আক্রোশ থেকেই এদিনের এই আক্রমণ বলে দাবি তার। ফর্ম ফিল আপ করতে আসি, আমি প্রথম এখান থেকে যাই, যে ফর্ম ফিল আপ করতে ঢুকি প্রথম অফিসে। আমি ঢুকার পর প্রথমে কিছু ওই বহিরাগত ছেলে, বেঙ্গাই কলেজে পড়ে সুদীপ পিন্টু মাল আর হচ্ছে গোলক বলে নাম, ভালো নাম জানি না, গোলক বলে নাম, প্রথম আমাকে ধরে চুলে মুঠি দিয়ে সমর একদিকে, সমর যে জিএস, যে জেনারেল সেক্রেটারি, যে জিএস সমর ঘোষ, সে একদিকে বলছে তারা মার, আর একদিকে বলছে সার টা সার, এরকম করছে। তারপর তখন নরত্তম চুলে মুঠি ধরেছে, চুলে মুঠি ধরে গোলক যে বইটা কথা ছেলে পিন্টু মাল ওইখানে এসে মারে, আর কিছু বিজেপি দুষ্কৃতি ছিল ওইখানে নরত্তম মরতম করে ওরা যে আমাকে অত্যন্ত মারে। আমি বসেছিলাম চেয়ারে, তারপর আমার দাঁতটা ভেঙে যায় যে আর এখানটা মেরেছে, তারপর আমাকে টেনে ছিঁড়ে নিয়েছে, নিয়ে এসে সবার বলছে আরও মার, আরও মার করছে। মারার কারণ আমি আজকে ফর্ম ফিল আপ করতে আসি আর ওরা কিছু মেয়েকে টোন কেটেছিল কিছুদিন আগে, যখন টোন কাটে তখন আমি প্রতিবাদ করেছিলাম, কলেজের মধ্যে গাঁজা মাঝে সব কিছু খাচ্ছিলো, যখন আমি প্রতিবাদ করি তখন আমাকে অনেকবার থেট করেছে, বলছে তুই এরকম প্রতিবাদ করবি না। আমি বললাম কেন করবো না, প্রতিবাদ কেন করবো না, আমি স্টুডেন্ট, এটা কলেজ, এটা অন্য কিছু নয়, আমি পলিটিক্যাল দল, আমি তৃণমূলের দল করি, সমরের তৃণমূল দল করি, কিন্তু সমর হচ্ছে সম্পূর্ণ বিরোধী নিয়ে চলে আর বহিরাগত ছেলেগুলোকে নিয়ে চলে। অন্যদিকে অভিযুক্ত সমর ঘোষ অবশ্য ক্যামেরার সামনে কিছু মুখ খুলতে চাননি। ক্যামেরার আড়ালে সে বলেছে এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই, যার আক্রান্ত হয়েছে তারা সম্পূর্ণ নাটক করছে। ঘটনার পর থেকে কলেজ চত্বরে চলে পুলিশি পিকেট। নিউজ আজ বাংলা, কামারপুকুর।